আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলেকট্রিক বিটার ছাড়া নরম তুলতুলে মালাই কেকের রেসিপি। এটা আপনারা বিটার ছাড়াই তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা যারা একদমই কেক বানাতে পারেন না তাদের জন্য এবং যারা পারেন তাদের জন্য। মালাই কেকের এ টু জেড রেসিপি আজকে দেখাবো, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে তিনটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এই ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নেব। তো এখানে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার আমি এই ডিমের সাদা অংশ একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো এইভাবে করে ফেটাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোমের মতো তৈরি হচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ডিমের সাদা অংশটা একদমই ফোমের মতো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে হাফ কাপ তেল অ্যাড করছি, একসাথে দেবো না, অল্প অল্প করে সম্পূর্ণ তেলটা অ্যাড করে নিয়েছি। হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিটার ছাড়া কত সুন্দর ডিমের সাদা অংশটা একদমই ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ডিমের কুসুমগুলোকে দিয়ে দিচ্ছি। কুসুমগুলো দিয়ে আবার একটু হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না, ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে আমি ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকেই চেলে নিয়েছি, অবশ্যই চেলে নিতে হবে। এরপর এর মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার কেকের ব্যাটারটা তৈরি। এবার আমি কেকের পাত্রে সামান্য তেল দিয়ে কেকের পাত্রে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে অয়েল ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। তো এখানে আমি এই কাজটা হাত দিয়েই করছি। এবার আমি এই পাত্রে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবার এই কেকের পাত্রটাকে একটু ড্যাপ করে দিচ্ছি। ড্যাপ করে দিয়ে একটা প্লেট দিয়ে এই কেকের পাত্রটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তো এখানে আমি একটা পাত্রে বালি দিয়ে এই বালিটাকে আমি গরম করে নেব। একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো প্রিহিট করে নেব আমি। তো এখানে আমার বালিটা গরম করা হয়ে গিয়েছে। এবার কেকের পাত্রটা এর মধ্যে দিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এর উপর দিয়ে একটা পোতা দিয়ে দিচ্ছি, এতে ঢাকনাটা ভালো করে বসে যাবে। এই কেকটা বেক করতে আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। তো 25 থেকে 30 মিনিট পর ফিরে আসলাম। কেকের মধ্যে একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিলাম যে কেকটা সম্পূর্ণ হয়েছে কি না। এবার একটা পাত্রে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারবেন। তো এইভাবে করে আমি প্রায় 10 মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি। এবার কেকটাকে নামিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে দুধটা ভালো করে প্রবেশ করতে পারে। তো এর উপর দিয়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা অনেকটা ঘন। দুধটা দিয়ে চারপাশে ভালো করে ঘুরিয়ে দিতে হবে। এ
এবারে এই কেকটাকে ডেকোরেশনের জন্য এর উপর দিয়ে আমি চেরি ফল দিয়ে দিচ্ছি। চেরি ফল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। তো চলুন এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাই। তো এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। কেকটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে। ইলেকট্রিক বিটার ছাড়া এরকম নরম তুলতুলে মালাই কেক আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।